মানব জাতির বাপের বাড়ি কোথায়? আপনারও তো বাপের বাড়ি, আপনার বাপের বাপের বাড়িও তো নাই, সে নিজে তো মাদাইম্মা। অটো মালিক কি মালিক? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? অটো মালিক। প্রথম মানব বানাইছে কে? আল্লাহ। মানবী কে বানাইছে কে? আল্লাহ। বিয়ে শাদী করাইছে কে? আল্লাহ। জান্নাতে স্থান দিছে কে? আল্লাহ। ইয়া আদামুস কুন আতাওয়াসাউজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্তে আসেন, মানব জাতির বাপের বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের বাপের বাড়ি জান্নাতে নাকি দেবিদ্যা? জান্নাতে। আপনারও তো বাপের বাড়ি, আপনার বাপের বাপের বাড়িও তো নাই, সে নিজে তো মাদাইম্মা। আমাদের বাপের বাড়ি হচ্ছে জান্নাত। এই জন্য মহান আল্লাহ যত প্রাণ জান্নাতের কথা বলেছেন, প্রায় জায়গায় তিনি ওয়ারিস কথাটা বলেছেন, ও বান্দা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কথা কি বুঝছেন? বোঝেন নাই? কি মজার কথা আজকে শুনবেন আল্লাহ যদি কবুল করে, আমিন কন। আমরা জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে কি? এই হামলা বাড়িতে আপনার আব্বা আপনাকে জায়গা জমিন দেয় না, খারিজ করে না, দলিল করে না, এরপরও আপনি মালিক। এটা কিসের ভিত্তিতে? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? অটো মালিক। পরীক্ষা পরীক্ষা না দিয়েছে পাস, তাকে কি পাস বলে? কি পাস? আরো জোরে। আমরা জান্নাতের অটো মালিক। মহান আল্লাহ কয় বান্দা আয়, কোন দিন আসবি আমার কাছে? আয়। এ আসতে হলে মরতে হবে, এ মরার ট্যাবলেট খাইয়ে আপনি মহান আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য নবীজি বলেন আমার উম্মতেরা, আল মউত তুহফাতুল লিল মুমিনে, মউত হচ্ছে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, হাদিয়ার বাক্সা, ঠিক না? সবাই জান্নাতে চাইতে চান, কিন্তু আপনারে না মরলে আপনি কিভাবে জান্নাতে চাইবেন? তাহলে ইনশাল্লাহ মরবেন তো? অস্তে কর মরবেন তো? হ্যাঁ, মরলে আমার আল্লাহর কাছে যাইবেন। আসেন এবার ওয়াজের 2% দিকে আসেন, এখনো আরো 98% রয়ে গেছে, শুনবেন। ইবলিস চেষ্টা করতেছে কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়। হাজার রকমের ফাঁদ সে তৈরি করলো, ফেললো না, জান্নাতের ভিতরে ফসেস করে ঢুকে গেল, সাফের ফনার ভিতরে করে। আব্বা জান্নাতের বাইরে ঘোরাফেরা করছে, ইবলিস আম্মাজিকে রোমে ভাইয়া হাজার রকমের ফাঁদ ফাতলো, ধরতে পারলো না। সর্বশেষ সে একটা ফাঁদ ফাতলো জান্নাত থেকে, ডোল তবলা নিজের বিভিন্ন রকমের জিনিস বানাইয়া, হারমোনি টারমোনি বানাইয়া সে গানের একটা সুর তুলল, হা হা হা, ঠিক না? হা হা হা, বুট 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 বু। এবার এমন এক গান গাইল, কিতাবে লেখে আমার আম্মাজির শিরে উপশিরা মোহিত করে ফেলে। যখন দেখলো যে আম্মাজির এবার সাইজ করা যাইব, এবার ডোল তবলা বাঁশি হারমোনি গিটার মিটার সব রেখে আবার বলল, কাঁদতে আছে এবার সে, আম্মাজি কয় কে গো তুমি কোন বিন্দেশি যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলা, এখন সব রেখে দিয়ে কান্নাকাটি করতেছো, ঘটনাটা কি? কো ম্যাডাম আপনাদের সুখ দেখি আমি খুশির বাদ্য বাজাইলাম, ভবিষ্যতে আপনাদের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। আম্মাজি কো হ্যাঁ, আমাদের আবার কিসের দুঃখ? কো হ্যাঁ, আল্লাহ যে বলছেন লা তাকরাবা হাজি সাজারা, ওই গাছের কাছে যাইও না, আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমার কেউ আল্লাহ থাকতে দেয় নাই, আল্লাহ নিষেধ করছে ওই গাছের ফল যদি খান, দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে আপনাদের জন্য জান্নাত সাব কবলা দলিল হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করছে।